মাননীয় মন্ত্রী বলছেন যে আমরা গ্রামে যাই না, উনি গ্রামে যান। যাই হোক, আমরা গ্রামে যে দেখি যারা ওই বিভিন্ন জিনিসের বিনিময়ে লোন দিত তাদেরই কিন্তু আমরা সুদখোর বলতাম, কিন্তু এখন গ্রামে কিন্তু সুদখোর পাওয়া যায় না। সুদখোরকে লোকে ঘৃণা করে অনেক কারণে, কিন্তু সেই সুদখোর জিনিসটা সবসময় ছিল। কিন্তু এখন যেটা হতে যাচ্ছে, যেমন খেলাপি ঋণ, মন্ত্রী বললেন যে খেলাপি ঋণদের, যারা খেলাপি ঋণ হয়েছে তাদের জন্য অনেক সরকার অনেক কিছু করেছে। কি করেছে মাননীয় স্পিকার? যখন খেলাপি ঋণ 1,56,000, আমার পূর্ববর্তী বললেন সেটা কিভাবে হয়েছে, খেলাপি ঋণ আসলে 3,00,000,000 টাকার উপরে। যেই খেলাপি ঋণ হয়ে যায়, ব্যাংক করে কি ওই লিমিটটা কমিয়ে দেয় যে তুমি এখন তোমাকে 50% দিতে হবে না, 10% দিয়ে তুমি রিশিডিউল করো। ওই 10% দিয়ে যখন রিশিডিউল করতে যায়, তখন ওই ঋণ যে খেলাপি হয়েছে তার ফেভারে যায়, তখন ঋণ খেলাপিটা কমে আসে, সেটা আপনার অ্যাকাউন্টস থেকে বাদ যায়। না হলে সত্যিকার অর্থে ঋণ খেলাপি কিন্তু এখন 3,00,000,000 টাকার উপরে, 3,00,000,000 টাকার উপরে। এক মিনিট মাননীয় স্পিকার, আমাদের ব্যাংকগুলোর অবস্থা যখন এত খারাপ, এই ব্যাংকগুলোকে কেন আবার রিস্কের মতো নিয়ে যাচ্ছে? এই ব্যাংকগুলোই তো আবার এই গরিব কৃষক চাষা, এইখানে যে লিস্টটা আছে, তফসিলটা যেখানে আছে, সেখানে গরু ছাগল দিয়েও আপনার ঋণ নিতে পারে। এই যখন অবস্থা, এখন ছোট ছোট ঋণ যেগুলো আমরা মাইক্রো ক্রেডিট বলি, সেই ঋণের অবস্থা এরকম যে এই যারা ওই ঋণতে নিয়েছে কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা একদম, আমার পূর্ববর্তী বক্তা বললেন যে 1,09,000 মামলা আছে সার্টিফিকেট মামলা। এবং যেটা আমাদের আমাদের যে ডক্টর ইউনুস, তার যে আপনার কোম্পানি, এটার জন্য বিখ্যাত, 23% 24% করে আপনার ইন্টারেস্ট নিত। সেই একই কাজ আপনি কেন করতে যাচ্ছেন? আপনি ব্যাংকের মাধ্যমে এটা তো একটা লোভ দেখাচ্ছেন যে তোমার কাছে টাকা নাই, ঠিক আছে তুমি আসো, তোমার যা কিছু আছে তাই নিয়ে আসো। করবেন মাননীয় সদস্য, এক মিনিট, সে তো ফেরত দিতে পারবে না, তখন আপনি কি করবেন তার বিরুদ্ধে? ওই যে চুক্তিনামা দিয়েছিলেন যেটা সুরক্ষা বললেন, সেই সুরক্ষার খাতিরে আপনি তখন কেস করবেন। কেস করলে সে লোক তো ঘুরতে থাকবে, সমানে ঘুরতে থাকবে। তাহলে আপনার উদ্দেশ্যটা কি? একটা উদ্দেশ্য হইতে পারে যে এই ঘোরা ব্যক্তিগুলোকে যদি বলেন যে সবাই আমার দল করো, তাহলে একটা আপনার উদ্দেশ্য পূরণ হবে। আর না হলে এটা জন দুর্ভোগ নিয়ে আসবে, জনগণ কোথায় যাবে, কোথায় পালাবে, তার দিশেহারা হয়ে যাবে।